হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসওয়াইফ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। আজকে আমার দিদিরা আসবে, তো এখন অপেক্ষা করছি। আর সকাল সকাল রান্না করে নিয়েছি, চিকেন ডাল তরকারি এই রান্না করেছি। তো রান্না কমপ্লিট, তো এখন শুধু সময় দেখছি কখন ওরা এসে পৌঁছাবে। আর ফোন করছি, কিরে কতটা এলি? আর আমার মেয়ে তো জানলাতেই দাঁড়িয়ে রয়েছে, তো এখনই আসবে, আসলে তোমাদের সাথে শেয়ার করবো। ওই যে দীপানকে দেখা যাচ্ছে নিচে, মহারানী আর ধৈর্য ধরে থাকতে পারেনি, তো দাদাকে নিচে আনতে গেছিল। দাদাকে নিয়ে চলে এসছে, দিদি মাসি সব চলে এসছে, কি আনন্দ দেখো চোখে মুখে। দাদার বনু এখানে এখন খেলা হচ্ছে, জোরদার খেলা চলছে। সিনেমা দেখতে দেখতে পপকর্ন খাওয়ার মজাই আলাদা। জুকুবাবু চিকেন তন্দুরি করছে আমাদের। চিকেন রান্না করেছিলাম, চিকেনটা আর এটা বেঁচে রয়েছে, ওবেলায় খাওয়া হয়ে গেছে, ভিডিও করতে ভুলে গেছি। ডাল আলু চচ্চড়ি, এখন আমরা সিনেমা দেখছি আর জুকুবাবু আমাদের তন্দুরি বানিয়ে দিচ্ছে। আজকে সন্ধ্যাবেলা আমরা তন্দুরি, পপকর্ন খাওয়া গেছে, চা খাওয়া গেছে, কিছু ভিডিও করতে ভুলে গেছি। এখন সিনেমা দেখা চলছে, একটা সিনেমা শেষ হয়ে গেছে, একটা সিনেমা চলছে, এই করে এখন সব সিনেমা দেখা চলছে। দারুন আছে। রাত্রে মেনু হচ্ছে চিকেন তন্দুরি, রুটি, আর ওবেলা চিকেন যেটা বেঁচে আছে সেই চিকেন ডাল তরকারি ওগুলো তো রয়েছে। সুপার সুপার টেস্ট হয়েছে, দারুন আছে, দারুন আছে গো। রৌদ্র ঝলমল একটা সকাল, কিন্তু হালকা কুয়াশাও রয়েছে দেখো। তো সবাই মোটামুটি উঠে গেছে, আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, তো উঠুক। আর দাদা ব্যস্ত হয়ে যাচ্ছে যে কখন বনু উঠবে। আমাদের সব চাটা খাওয়া হয়ে গেছে, বিরিয়ানি চলছে এখন, বিরিয়ানি করে আবার বক্সিবাবু এখন যাবে, টুর্নামেন্ট আছে, অনেক সকাল সকাল বিরিয়ানি এর জন্য স্টার্ট করে দিয়েছে। আমাদের জল খাবার সব খাওয়া হয়ে গেছে, বসানো হয়ে গেল। তিন ভাই বোন এখন খেতে বসে গেছে ভোজবাড়ির পাতাতে। কেমন আছে খেতে? কেমন আছে? ভালো চাই, বেশ বিরিয়ানি পেলেই হলো। মশাই এসে গেছে, এখন বার্থডে গিফট পেয়েছে মশাইয়ের কাছ থেকে। কি গিফট খোলো দেখি। আর দিদি এখানে এসেও কাজ করছে, দেখো কি সুন্দর হার বানায়, তোমাদের সাথে শেয়ার করেছিলাম না? খুব সুন্দর আঠা দিয়ে আটকানো আছে, কেমন পছন্দ? তাকাও এদিকে, মহারাজ টুর্নামেন্ট খেলতে গেছিলেন, হেরে গেছি, একটা খেলেছি একটা হেরে গেছি, ভাই হেরে গেছি না, এখন দুটো খেলা আছে আমাদের। আচ্ছা, আবার মাসিরা জন্মদিনের দিন আসেনি বলে এখন আবার এই কেকটা মহারানী কেটে দিল। এবার সবাই আমরা সিনেমা দেখছি, কাটা হয়ে গেছে, এবার সব খেয়ে নিবে। এখানে জিনি এখন হাটটা কমপ্লিট করছে, চাইনিজ চিকেন খেলা চলছে এখন। আজকে ঝুঁকু তো খেলতে চলে গেছে, দিয়ে ওর আমার উপর দায়িত্ব দিয়ে পালিয়ে গেছেন, তো আমি কাবাবটা দেখো করতে দিয়ে দিয়েছি, করতে আরম্ভ হয়ে গেছে। আর বিরিয়ানিও আছে ওবেলাকার একটু, ওটাই খাওয়া দাওয়া, ডিম সিদ্ধ করে নেবো, ব্যাস। ওটা হতে এখনো টাইম লাগবে কিছুক্ষণ হোক। আমি শুতেই পাচ্ছি না, রাত্রি দুটো বাজছে, এতক্ষণ মহারাজ খেলে বাড়ি ফিরলো, সবাই শুয়ে পড়েছে। এই আমরা বেশিক্ষণ শুইনি, জাস্ট ওটা 10-15 মিনিট হলো, দিদিরা শুয়েছে, আমার মহারানী ঘুমিয়ে গেল জাস্ট এক্ষুনি। বললো বাবা দেখে দরজা খুলবে, নাহলে কিন্তু দরজা খুলবে না। হেরে গেলাম আমরা, তাও একটা জিতেছিলাম, মানে গ্রুপ লিগের খেলা, মানে কি বলে সেমিফাইনালে গিয়ে ওই জাস্ট হেরে গেলাম আর কি। আর মন খারাপ করে কি হবে, খারাপ তো তোমার 100% দিয়েছে। হ্যাঁ আবার কি, এই বুড়ো বয়সে ভালোই খেলেছি আমি, আবার আগের মতো ভালোই খেললাম।
রান্নার জোগাড় জান্তি চলছে, যে জলখাবারটা ঘুগনি করেছিলাম এখন অতটা বেঁচে রয়েছে। মুগের ডাল, আলু ভাজা, কাবাব চলছে, আর বাবদা মাছ হবে। বাবদা মাছটা দিদি রান্না করবে। হ্যাঁ, জামাইবু বাড়িতেও এই টাইমটা গাছ নিয়েই পড়ে থাকে, তো এখানে এসেও গাছ নিয়ে পড়ে আছে। সেরকম এখন গাছের যত্ন হয় না, তাই জামাইবু বলছে এই কিছুই হচ্ছে না গাছগুলোর, দিয়ে এখন গিয়ে বসেছে গাছের যত্ন করতে। হবে, কালকে আমি ঠিক বানাতে পারিনি, আজকে আবার হচ্ছে। জুকু আর দিদি মিলে মাছ রান্না করছে, আমি নেই আজকে মাছে। এবার দীপান দাদারা সব বেরিয়ে যাবে, মন খারাপ। বনুর তো, বনুর আর দাদার বেশ ভালোই সারাদিন চলছিল খেলাধুলা, তো এবার বেরিয়ে যাবে, দিদিরা চলে যাচ্ছে। বছরেই একটা টাইমই আসে দিদিরা, সব এবার চলে যাচ্ছে। আমার মেয়ের মুখটা শুধু দেখার মতো হয়েছে। টাটা, দুদিন ভালোই কাটলো। দেখা যাক, টাটা। সব পৌঁছে ফোন করো। চললো এগোতে, দিদিরা চলে যাচ্ছে, আবার একটু এগিয়ে দিতে যাচ্ছে। তো আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।